বন্ধুগণ, আপনারা দেখছেন মির্জাউল নেট সেন্টার ইউটিউব চ্যানেল। আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রত্যেক মহিলাদের 500 এবং 1000 টাকা করে দেওয়া হবে, সেটি কিভাবে পাবেন, ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, ফর্ম কোথায় পাবেন, কোথায় জমা দিতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, প্রত্যেকটি বিষয় আপনাদের খুঁটিনাটি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাকে বলবো, সঠিক ইনফরমেশন পেতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আপনাকে জানিয়ে রাখি, অনেক জায়গা থেকে অনেক রকম হয়তো ইনফরমেশন পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য মিস কল করতে হবে, পঞ্চায়েত মেম্বারকে ফর্ম জমা করতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলি। কিন্তু আপনাকে বলবো, সেগুলিতে কান না দিয়ে সঠিক ইনফরমেশন নিয়ে সঠিক জায়গায় ফর্ম ভরে জমা করুন। প্রথমে জেনে নেওয়া যাক, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে কি কি ডকুমেন্টস লাগবে। যেমন আপনার আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, জাতির সংসারপত্র যদি থাকে যেমন এসসি এসটি ওবিসি, না থাকলে সেটার কোনো প্রয়োজন নেই, সাথে ব্যাংক পাসবুকের জেরক্স, পাসপোর্ট সাইজের ছবি, স্বাস্থ্য সাথী কার্ড এবং মোবাইল নম্বর। এই সমস্ত রকম কাগজপত্র আপনাকে একসঙ্গে করে নিয়ে দুয়ারে সরকারের শিবিরে এসে আপনাকে আবেদন করতে হবে। মনে রাখবেন, দুয়ারে সরকার শিবিরটি হবে 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে। আপনার ব্লকে কখন শিবির হবে সেটা আপনাকে আগেই জানিয়ে দেওয়া হবে। এর সাথে আপনাকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে, ফর্মটিও আপনি দুয়ারে সরকার শিবিরেও পেয়ে যাবেন। এছাড়া আপনি আমাদেরই এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন লিংক থেকেও ডাউনলোড করে নিতে পারেন এবং সেটি আগে থেকেই ফর্ম ফিল আপ করে রাখতে পারেন, আর দুয়ারে সরকার যেদিন শিবির হবে সেদিনকে গিয়ে জমা করতে পারেন। চলুন এবার আপনাকে দেখাই সেই ফর্মটি কিরকম এবং ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি এরকম হবে। ওপরেই লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটিতে ওপরে একটি কালার ফটোগ্রাফ দিয়ে দেবেন, তারপর নিচের দিকে চলে আসবেন, পার্সোনাল ডিটেলস লেখা আছে সেখানে। ওপরে যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো অফিসে ব্যবহার করার জন্য, সেখানে আপনাকে কিছু করা দরকার নেই। দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, যেখানে আপনি জমা দেবেন সেখানকার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, সেটা আপাতত ফাঁকা রাখবেন। এরপর স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার, তারপর আপনার আধার নাম্বার, 12 ডিজিটের আধার নাম্বার এই জায়গায় দেবেন। একটা একটা ঘরে একটা করে নম্বর দেবেন। নিচের দিকে এসে দেখবেন বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যার নামে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি করবেন তার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। ফার্স্ট নেম বলতে আগের যে নামটি আছে সেটি এক এক করে একটা ঘরে দেবেন, তারপর মিডিল নেমের জায়গায় মিডিল নেমটি দেবেন এবং লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবেন। যেমন যদি হয় পার্বতী কুমারী দেবী, তাহলে প্রথমে পার্বতী, তারপর কুমারী, তারপর দেবী। এবার আপনার মোবাইল নাম্বারটি এই জায়গায় দেবেন, 10 সংখ্যার যে মোবাইল নাম্বার সেটি এক একটা ঘরে দিয়ে পূর্ণ করবেন। তারপর ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নাই, তবে আমি সাজেস্ট করব ইমেল আইডি অবশ্যই দেবেন। এখানে জেন্ডার ফিমেল অটোমেটিক দেওয়াই আছে, ডেট অফ বার্থ যেটা আছে সেটা এখানে দেবেন। যদি হয় 24/3/1990 তাহলে এখানে দেবেন 2403-1990, এভাবে সেটি পূর্ণ করবেন। তারপর 1/1/2021 হিসাবে কত বছর বয়স হলো সেটা ক্যালকুলেট করে এই জায়গায় বসিয়ে দেবেন। এবার নিচের দিকে দেখুন ফাদার্স নেম লেখা আছে, ফাদার্স নেমও সেই মতো ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আপনি যেভাবে দিলেন সেভাবে দেবেন। যদি মিডিল নেম না থাকে তাহলে বাদ দেবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। যদি মিডিল নেম থাকে তাহলে দেবেন, না থাকলে সেটা ফাঁকাই রেখে দেবেন। সেই মতো মাদার্স নেমও দেবেন এই জায়গায় এবং স্পাউস নেম, অর্থাৎ আপনার স্বামীর নামটি এই জায়গায় দিয়ে দেবেন। এখানে এসে কাস্ট সিলেক্ট করতে বলা হবে, যেটি থাকবে সেটি আপনি দেবেন। তারপর এসসি এসটি সার্টিফিকেট নাম্বার যদি থাকে তাহলে অবশ্যই দেবেন, সেটি দেওয়ার কোনো দরকার নেই। তারপর ম্যারিডের স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন, ম্যারিড আনম্যারিড যেটা হবে সেটা আপনি টিক করে দেবেন। আনম্যারিড হলে এখানে টিক করবেন, ম্যারিড হলে এখানে টিক করবেন, বিধবা হলে এখানে টিক করবেন বা অন্য কিছু হলে এখানে টিক করবেন, যেটা আছে তার ঘরে আপনি টিক করবেন শুধু। তারপর এখানে কন্ট্যাক্ট ডিটেলস লেখা আছে, স্টেট তো অটোমেটিক সিলেক্ট করাই আছে ওয়েস্ট বেঙ্গল, অবশ্যই সেটা ওয়েস্ট বেঙ্গলের হতে হবে, তাই ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে সেটা হবে না। তারপর ডিস্ট্রিক্টটি এখানে লিখতে হবে। হ্যাঁ, এবার পুলিশ স্টেশন আপনাকে এখানে লিখতে হবে, এক একটা ঘরে এক একটা করে লিখতে হবে অক্ষরগুলো। তারপর ব্লক, মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন যেটা থাকবে সেটা আপনি এই জায়গায় লিখবেন। এরপর আপনার ওয়ার্ড,
বা জিপি নাম সেটা দিবেন। যদি আপনি গ্রাম এলাকায় হন তাহলে আপনার জিপি হবে, আর পৌরসভায় হন তাহলে ওয়ার্ড নাম্বার হবে, এই জায়গায় ভিলেজ অথবা সিটি যেটা হবে সেটা দেবেন। তারপর বাড়ির নাম্বার, পোস্ট অফিস, পিন কোড এগুলো যা আছে সেটা আপনি এক এক করে ফিল আপ করে দেবেন। তারপর এখানে এসে আপনি ওয়েস্ট বেঙ্গলে কত বছর থেকে বসবাস করছেন সেটা আপনি এখানে দেবেন। এবার দেখুন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাংক নেম, কোন ব্যাংকে আপনার খাতা আছে সেই ব্যাংকের নামটি এখানে লিখবেন। তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চে আপনার খাতাটি আছে সেটা লিখবেন। তারপর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি খুব ভালোভাবে এই জায়গাগুলোতে দিবেন। তারপর আইএফসি কোডটি আপনি অবশ্যই এখানে দেবেন। এরপর এখানে আপনি কোন কোন ডকুমেন্টসটি দিলেন, যেমন কালার, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিয়েছেন কিনা সেটাতে টিক করবেন, স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছেন কিনা সেটাতে টিক করবেন, কপি অফ আধার কার্ড, আধার কার্ড দিয়ে থাকলে সেটাতে টিক করবেন, SC/ST সার্টিফিকেট যদি দিয়ে থাকেন তাহলে এটাতে টিক করবেন, যদি না দেন তাহলে এটা ছেড়ে দেবেন। তারপর কপি অফ ব্যাংক পাসবুক সেটা দিয়েছেন কিনা সেটাতে টিক করবেন, আদার্স অন্য কোনো ডকুমেন্টস থাকলে সেটাতে টিক করবেন। তো যা যা ডকুমেন্টস আপনি এর সাথে অ্যাটাচ করছেন ফর্মটার সাথে, কী কী ডকুমেন্টস দিলেন সেটা দেখে দেখে এটাতে টিক করে দেবেন। এবার নিচের দিকে আসবেন, সেলফ ডিক্লারেশন, এখানে আপনাকে একটা সিগনেচার করতে হবে, ডেট দিতে হবে, এবং দুয়ারে সরকার যেদিন শিবির হবে সেই দিনকে যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটার সাথে অ্যাটাচ করে এই ফর্মটি আপনাকে জমা দিতে হবে। আর আপনাকে নিচের যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আছে সেটি আপনাকে দিয়ে দেওয়া হবে সিল সিগনেচার করে। তো বন্ধুরা, ফর্মটি ফিল আপ করার আগে অবশ্যই মাথায় রাখবেন যেগুলো তো স্টার মার্ক দেওয়া আছে, অর্থাৎ এইরকম স্টার মার্ক করা আছে সেগুলো অবশ্যই আপনাকে দিতে হবে, আর যেগুলোতে স্টার মার্ক নেই সেগুলো চাইলে আপনি ছেড়ে দিতে পারেন। যেমন ইমেল আইডি ইফ অ্যাভেলেবল, যদি থাকে তাহলে দেবেন, না থাকলে কোনো ব্যাপারই নেই, এটা নিয়ে টেনশন করার কিছুই নেই। যাই হোক, আপনাদের দেখালাম, এর মাধ্যমে যদি আপনার কিছু জিজ্ঞেস থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোনো জায়গায় যদি ফিল আপ করতে অসুবিধা হয় সরাসরি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, সঙ্গে সঙ্গে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, অন্যকে জানাতে হলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।